হালাল, কিন্তু আপনি অতিরিক্ত খরচ করছেন। বাসায় আম লাগবে 2 কেজি, কয় কেজি? 2 কেজি হলে সুন্দর খাওয়া যায়। নিয়ে আসছেন 10 কেজি, কয় কেজি? 3 দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে না? কিন্তু আম কি না হালাল না হারাম? আম খাওয়া হালাল না হারাম? তাহলে এই যে হালাল জিনিসে প্রয়োজনাতিরিক্ত যে খরচ করছেন এটাকে বলে ইসরাফ, এটা নিষেধ। আরেকটা আল্লাহ যেটা আরো ভয়ঙ্কর, শয়তানের ভাই বানাইছে আল্লাহ যে কারণে, ওটার বলে তাবজির। ওটা কি তাবজির? হচ্ছে অবৈধ বা হারাম কোনো ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা। এমনি কাজটা হারাম, এমনি কাজটা কি বলেন তো? মদ খাওয়া কি? এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন। নাচানাচির অনুষ্ঠানে ফান্ডিং করা কি? অশ্লীলতা নৃত্য প্রদর্শনের একটা প্রোগ্রাম হবে নারীদের, এটাতে ফান্ডিং করাটা কি হারাম? এখানে আপনি হাত খুলে দান করছেন, এটারে বলে তাবজির। তাহলে ইসরাফও হারাম, তাবজিরও হারাম, দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবজির, যে তাবজিরের কারণে আল্লাহ তাআলা তাকে শয়তানের ভাই বলেছেন। তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা একটু গলা ফাটিয়ে অপচয়কে নো বলে দিব, আওয়াজ করে বলেন নো। কোনো অন্যায়, বিশৃঙ্খলা, বোমাবাজি, সন্ত্রাসবাদ, টেরোরিজম, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, শান্তির ধর্ম। এজন্য আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন। কোনো ধরনের বাজে কথা, মন্দ কথা, অশালীন কথা, অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, তার সন্তুষ্টির পথে অবিচল রাখুন। কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 7 শ্রেণীর ব্যক্তিকে তিনি অপছন্দ করেন। কয় শ্রেণীর? আবার বলুন, কয় শ্রেণীর? জি, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তো মানে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। আমরা আজকে এই 7 শ্রেণীর ব্যক্তি কারা তাদের ব্যাপারে জানার চেষ্টা করব, এবং আমরা সতর্ক হয়ে যাব যে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। কি বলেন, কোন 7 শ্রেণীর ব্যক্তি, কোন অভাগা, কোন কপাল পড়া সেই 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না? এই মর্মে তিনি কালামুল্লাহ মাজিদে ঘোষণা দিয়েছেন, এবং আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব। এই বৈশিষ্ট্য যেন কশিনকালেও কভু আমাদের মধ্যে না আসে। তাহলে কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা যে জানিয়েছেন যে তিনি 7 শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আরবিতে বলে আল মুআতাদুন, সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লিমিট ক্রস করলে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে, ক্রস করে, আল্লাহ তাআলা পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না। এবং মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না, কেউ ভুল করলেই আজাব দেন না, কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না। আল্লাহ অনেক সময় দেন, অনেক সময় দেন, শুধরে যাবার অনেক টাইম সে পায়, তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে। আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড়ে না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, আল্লাহ সব সময় ধরবে না। এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আজাব দিয়ে ধ্বংস করেছেন, তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার, শুধরে যাওয়ার, কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে। একটা সব কিছুর একটা লিমিট থাকে, কি বলেন? উই অল শুড নো অল লিমিটস। আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন, কতটুকু আপনার সীমানা। ইউ শুড নো ইউর লিমিট, এই লিমিটটা আপনার জানতে হবে। তারা যখন লিমিট ক্রস করেছে আল্লাহ আজাব দিয়েছে। আপনারা সামুদ জাতির নাম শুনেছেন? তাদের কাছে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছিলেন, নাম হচ্ছে সালেহ আলাইহিসসালাম। আল্লাহ নবী সালেহ আলাইহিসসালাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে ইবাদত কর। তারা অবাধ্য হলো, তিনি সত্যের পথে আহ্বান করলেন, তারা এই কথা শুনল না। একটার পর একটা আল্লাহর পায়গাম আসে, তারা অবাধ্য হয়, তারা অবাধ্য হয়, তারা আল্লাহ তাআলার আদেশকে মানে না। সবশেষে সামুদ গোত্র, তারা আবার খুব শক্তিশালী ছিল, তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায়, মাউন্টেইন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল। কিন্তু তারা সালে আলাইহিস সালামকে বলল, সালে তুমি পাগল, তুমি জাদুকর, তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো এক শর্তে, যদি এই পাহাড়ের ভেতর থেকে 10 মাস
গর্ভধারিণী একটা উট যদি বের করে আনতে পারো, এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো যেই উটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং উটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে, এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি, তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। দোয়া করলেন, আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উট বেরোয়, ওর যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে। আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল এই মুজিজা তুমি তাদের দেখিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উট বেরিয়ে এলো বিশাল আকৃতির, এবং দশ মাস গর্ভধারিণী উট সাথে সাথে এই উট বেরিয়ে বাচ্চা প্রসব করল, এবং সাথে সাথে এই ওলান থেকে উটের দুধ বেরোতে লাগলো। হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হলো। আচ্ছা, এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না সালিহান নাবিয়্যুল্লাহ, এটা পড়া দরকার ছিল না? দরকার ছিল, কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মুজিজা দেখার পরেও তারা অস্বীকার করলো। সালাহ ইসলাম বললেন, তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো। তারা বললো, তুমি বড্ড বড় জাদুকর, তুমি যেন তোমার জাদুকর না, তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছো। কি মনে হয়, তারা লিমিট ক্রস করে ফেলছে না? এবার ক্রস করছে না, তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, দে ক্রস দেয়ার লিমিট, এবার তো আর ছাড় দেয়া যায় না। কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে ছাড়ে না। আজাব চলে আসলো, কি আজাব? আর্থকোয়েক, রজফা, পুরো ভূখণ্ড কেঁপে উঠলো, কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল। দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ, শব্দ নিনা, প্রচন্ড শব্দ তরঙ্গ। জিব্রাইল আলাইহিসসালাম ওই এলাকার উপরে এসে এমন জোরে এক চিৎকার মারলেন, ওই চিৎকারে সামুদ গোত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল। বিকজ দে ক্রস দেয়ার লিমিট, তারা তাদের লিমিট ক্রস করেছে। আর যারা লিমিট ক্রস করে, যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনারা লুত আলাইহিসসালামের নাম শুনেছেন? উনি আল্লাহর একজন নবী ছিলেন। ওনাকে আল্লাহ তাআলা জর্ডান, বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন। একটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি, ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন। তিনিও দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মেনে নাও। ওরা অস্বীকৃতি জানালো, সত্যের পথে আহ্বান করলেন অস্বীকৃতি জানালো। ওরা ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত, কাফেলার লোকেরা ডাকাতি করতো, ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন, তারা নিবৃত হলো না। এমন কি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো, না আউযুবিল্লাহ, হোমোসেক্সুয়ালিটি। এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রংধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী, তাদের সাইন হচ্ছে রংধনু, রেইনবো। তারা ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এটাকে প্রমোট করে, না আউযুবিল্লাহ মিন যালিক। আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে, ঠিক কিনা? এই সাদুম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল, তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত, পুরুষে পুরুষে। আল্লাহ নবী লূত আলাইহিসসালাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি, প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না, তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো, তোমরা থামো। তিনি নানাভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন, কিন্তু তারা মানল না, তারা এই পাপ কাজ করতেই লাগলো, করতেই লাগলো, করতেই লাগলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে, তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল, তারা মনে করেছিল সাধারণ মানুষ, আসলে এগুলো ছিল কি, আল্লাহর ফেরেশতা। তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে, তার মানে দে ক্রস দেয়ার লিমিট, কি বলেন, সীমা লঙ্ঘন করে ফেলছে, আজাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে। আল্লাহ তাআলা শাস্তি দিলেন, কি শাস্তি দিলেন, সিম্পল, জিব্রাইল আলাইহিসসালাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন। আল জাযা মিন জিনসিল আমাল, যে যেরকম পাপ করে তার শাস্তি এরকম, ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটার উল্টায় ফেলছে, কি বলেন,
পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে নেচার নেচার কে উল্টাইছে না আল্লাহ কে তোদের শহরটারে উল্টাই দিলাম জিব্রাইল সাল্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছার মারলেন আপসাইড ডাউন উপরের অংশ চলে গেল নিচে সব মাটির অতল গহ্বরে ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম মিন সিজারাতিন মিন সিজ্জিলিন মানদুদ আল্লাহ বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটারে উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সব শেষ ওই জায়গাটা আজও আছে ওটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল মাইয়িত আরবিতে ইংরেজিতে বলে ডেড সি কি সি ডেড সি মৃত সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোনো ব্যাং নাই এমনকি কোনো শ্যাওলাও নাই গজবের জায়গা লবণের ডেনসিটি অ্যাটলিস্ট 10 টাইমস মোর দ্যান দ্য ন্যাচারাল সি সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ ওইটার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি লবণ আছে গজবের জায়গা আজাবের জায়গা এবং আজাব কেন এসেছে দে ক্রস দ্য লিমিট তারা সীমা লঙ্ঘন করেছে আর ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি মূসা আলাইহিস সালাম ফেরাউনের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু ফেরাউন এই কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মূসা আলাইহিস সালাম বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত তো মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যেই যে আমি নবী মানে না বলেন আরো কিছু দেখা তো মূসা আলাইহিস সালাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত উনি নূরের ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটা একটার পর একটা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম মুজিজা দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানে না শুধু মানে না এতটুকুই না সবশেষে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে অ্যাসাসিনেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে বনি ইসরাইল মূসা এবং মূসার অনুসারী যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে হবে ধরো মূসারে ধরো মূসার অনুসারীদের ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপরে একটার পর একটা মুজিজা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কি মনে হয় সীমা লঙ্ঘন হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ আকবার আল্লাহ বলেন ফা আগরাকনাল আখারিন আমি মূসা এবং বনি ইসরায়েলকে বাঁচাই দিলাম ফেরাউন সহ তার দলবলকে সাগরে ডুবায় মারলাম শুধু ডুবাই মারে নাই আল্লাহ বলে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে তোর চালাচামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাশটারে আমি সুটকি বানিয়ে রাখলাম আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিজ চোখে মমিফাইং করে সুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আজাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন তার কারণ কি প্রিয় ভাইরা আমরা যেন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি যে এই সীমা লঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফে যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন দল পাঠাতেন সেনাবাহিনী পাঠাতেন তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘন করো না খবরদার যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দীদের সাথে খারাপ আচরণ করো না ওরা হেরে গেছে বন্দী আপনি চাইলে তার কান কেটে দিতে পারবেন নাক কেটে দিতে পারবেন আকৃতি বিকৃতি করতে পারবেন না বিশ্বনাথ ইসলাম বলেন খবরদার সীমা লঙ্ঘন করো না যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না ওই এলাকার নারীদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না সন্ন্যাসীতে যারা এবাদত করে ওদের তো দোষ নাই সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত তোলো না খবরদার গবাদি পশুর গায়ে হাত তুলবে না
agricultural product জ্বালিয়ে দিও না সুবহানাল্লাহ বিহামদি কি রহমতের নবী ছিলেন সীমা লঙ্ঘন যেন না করে বিষ্ণু ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিতেন খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তুলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না প্রিয় ভাইরা তাহলে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তার প্রথমটা আমরা জেনে গেলাম তারা কারা সীমা লঙ্ঘনকারী আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করব এবং সবশেষে আপনাদেরকে নিয়ে রিভাইজ করব তাহলে এক নম্বরে আমরা পেলাম তারা কারা মেহরবানি করে সবাই বলবেন একসাথে তারা কারা তারা সীমা লঙ্ঘনকারী তারা তাদের লিমিট ক্রস করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না সো আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নেই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা লঙ্ঘন করি কিনা আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমা লঙ্ঘন করি কিনা আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতিম তার বাবা মারা গেছে তার সব সম্পত্তির দায়ভার আমার উপর দেয়া আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেই কিনা সীমা লঙ্ঘন করি কিনা হ্যাঁ ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা হ্যাঁ করে করে হ্যাঁ মানে যেখানে ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার সাহেব আমার এইখানে ফোড়া সারা দেহের যে কোনো জায়গায় ধরতে পারেন এইখানে ধরেন না তো এইখানে না ধরলে ভালো হবে ফোড়া যেখানে ট্রিটমেন্ট তো ওইখানে দিতে হবে কি বলেন রোগ যেখানে ওষুধ সীমা লঙ্ঘন দায়িত্ব পেলে আমরা সীমা লঙ্ঘন করি এমনকি আমরা যারা এবাদত করি অনেকে এবাদতেও সীমা লঙ্ঘন করি এবাদতেও না ভারসাম্য থাকতে হবে পরিমিতি বোধ থাকতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না আল্লাহ তাআলা বলেন উদউউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন তোমরা আল্লাহকে ডাকো কেমন ভাবে তাদাররুআ ওয়া খুফিয়া সবিনয়ে গোপনে সবিনয়ে ডাকো চুপিসারে ডাকো গোপনে গোপনে ডাকো অল্প আওয়াজে ডাকো কারণ কি ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে যখন জিকির করবেন বিনীতভাবে চুপিসারে সবিনয়ে বিষ্ণু ঈসা ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির করবেন নাকি জিকির করতে করতে মানুষের কাঁধে উঠবেন উঠবেন না ওঠে ওঠে হ্যাঁ ওঠে দেখেন আল্লাহ তাআলা যেইখানে তিন ফোঁটা দেয়া দরকার তিন ফোঁটা দেয় যেখানে এক ফোঁটা ওইখানে এক ফোঁটা দেয় আল্লাহ তাআলা ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না এই কথাটা ঢুকাইছে কোথায় দোয়া আর জিকিরের মধ্যে কারণ আল্লাহ জানে আল্লাহর কিছু বান্দা থাকবে তারা দোয়া এবং জিকিরের সময় কি করবে সীমা লঙ্ঘন করবে মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাঁধের উপরে যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপরে এখন আমি ওয়াজ করতেছি আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন আমার অবস্থা হবে কি লাফাতে লাফাতে উপরে উঠে যায় নিজে ইনজুর্ড হয় পাশের শ্রোতাকে ইনজুর্ড করে যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজুর্ড করে এরকম আছে না নাই ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি প্রিয় ভাইরা এটা প্রতিটি ক্ষেত্রে ইভেন এবাদতে আমরা যেন সীমা লঙ্ঘন না করি এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের